হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাকের ঘর। আজকে মানে একটা মজার তরকারি, এর জন্য লাগবে ওয়াটারমেলন, তারপর অরেঞ্জ, অ্যাপেল আর চিলি। তারপর এটাকে নেড়ে দিতে হবে ভালোভাবে, ভালো করে নাড়তে হবে। সরি, নাড়ার পরে এটাকে ঢাকনাতে ঢেকে দিতে হবে, কিন্তু আমি ঢাকনা খুঁজে পাচ্ছি না, কত মজার কথা। হ্যাঁ, ঢাকনা কই 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 ঢাকনা উপস, ভুল ঢাকনা নিয়ে চলে এসেছি। চলো, ঢাকনা তো পাচ্ছি না, তাই ভাবলাম প্লেট দিয়ে ঢেকে দিই। প্লেট কই চলে এসছে। তারপর প্লেটে ঢাকার পরে এটাকে স্যার 3 মিনিট ঢেকে রাখতে হবে। 3 মিনিট পরে এটাকে খুলে আবার নাড়াচাড়া করতে হবে। তারপর করতে থাকো করতে থাকো, তারপর আবার 2 মিনিটের জন্য ঢেকে দাও। ঢেকে দেওয়ার পরে আর ফিরে আসলাম, ফিরে আসার পর আবার নাড়ো, নেড়ে চেড়ে ভর্তা করে ফেলো, নট রিয়েলি। তারপরে হট ডগ, তারপর স্ট্রবেরি, তারপর নাড়ো, নাড়তে থাকো, না কত না। তারপর একটা কর্ন, কর্ন দিয়ে নাড়ো নাড়ো। তারপরে কি দেব, 3 স্লাইস পিৎজা। পিৎজা দেওয়ার পরে নাড়ো, লাগতে দিয়ে না, সব কিছু আলাদা থাকতে হবে। তারপর ঢেকে দাও 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে হচ্ছে আবার নাড়ো 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 আর নাড়ো। তারপর লাগতে দিও না, আমারটা তো কয়েকবার লেগে যাচ্ছে, কিন্তু আমি আলাদা করে ফেলেছি। তারপরে আইসক্রিম প্লাস শর কোনটাও দিতে হবে, কিন্তু মিশিয়ে যাবে না। তারপর গ্রেপ অপশনাল, এটা না থাকলে চলবে, কিন্তু আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। তারপরে নেওয়ার পরে বার্গার, এটাও অপশনাল, বেগুন, এটা কিন্তু অপশনাল না। তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, এটাও কিন্তু অপশনাল না, দুটা জিনিস গ্রেপ। ফিরে এসে ঢাকনাটা খুলে দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু করে, তারপর একটু ওয়েট করে হয়ে গেল আমার তরকারি। এবার এটাকে আমি পরিবেশন করব। এই যে আমার পার্টি। ও, স্টিকারটা দেখে মনে পড়ছে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনও টিপতে হবে। আমার পাত্র তোলা হয়ে গেল। তুলে হয়ে যাওয়ার পরে এই যে এবার আমি একটা খেয়ে দেখি, অনেক টেস্টি, কিন্তু লাইক দেখেই বুঝে গিয়েছো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকলে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড বাই।